প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাজীপুর পুলিশ লাইন স্কুল কর্তৃক আয়োজিত ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের শিক্ষা পাঠদান কার্যক্রমে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক, গাজীপুর পুলিশ লাইন স্কুল। আজকে আমি ক্লাস নেব তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিত অংশ থেকে। তোমাদের বীজগণিত অংশে চার দশমিক শেষ করা হয়েছে, আর হচ্ছে পঞ্চম অধ্যায়ে 5.1 এবং 5.2 অনেকটুকু শেষ করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব 5.2 থেকে সৃজনশীল অংশ। ঠিক আছে, তোমরা দেখো যে বোর্ডে দেখতে পাবা যে সৃজনশীল আলোচনা হয়েছে 17 নম্বর থেকে, যে বোর্ডে দেখো এখানে 17 নম্বর লেখা আছে। আর তোমরা সবাই সাথে বই রাখতে পারো, বই রাখলে আরও ক্লিয়ার হবা, ভালো বুঝতে পারবো আর কি। তাহলে 17 নম্বরে আছে হচ্ছে যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, হ্যাঁ তিনটে রাশি। এই তিনটে রাশির মাধ্যমে আমরা একটা সৃজনশীল, তাহলে সৃজনশীলে তোমরা সবাই সাথে বই নাও। যে প্রথমে আছে হচ্ছে কতে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তাহলে আমরা ক নাম্বারটা করি। আচ্ছা, আমরা যেহেতু সবারই বই আছে সেই হিসেবে আমরা এটা মুছে দিতে পারি। সাথে বই রাখো সবাই। তাহলে ক নম্বরে তো দেখো, ক নম্বরে হচ্ছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। প্রথম রাশি আছে এ টু দ্য পাওয়ার 4 মাইনাস বি টু দ্য পাওয়ার 4 বাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে ছোট করা। তাহলে উপরে আমাদের সূত্র হচ্ছে, এটা সূত্র ভাঙতে পারি আমরা, এ টু দ্য পাওয়ার 4k ভাঙতে পারি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার হোল স্কোয়ার। নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সরাসরি সূত্র লেখো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? এখন উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, হয়তো না জানলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাই হচ্ছে এ, আর বি স্কোয়ার এটাকে পুরোটাই বি মনে করো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা আছে আমরা এটাই রাখবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে লিখতে পারি এখন সরাসরি সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারকে দুইবার লিখতে পারি, তাই তো? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা বাদ যায় সেটা দাও, এ মাইনাস বি এ মাইনাস বি, অর্থাৎ 1 বার যায়। তাহলে উপরে কত থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, আর নিচে থাকে হচ্ছে এ মাইনাস বি। এইটা তাহলে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার, এটাই আমরা অ্যান্সার দিতে পারি। অতএব
নির্ণয় লঘিষ্ঠ রূপ এটাও লিখতে পারে আর সরাসরি এখানে আনসারও লিখতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম প্রথম প নাম্বারটা আমাদের শেষ আমি আরেকবার বলি তাহলে s e to the power 4 minus b to the power 4 নিচে আছে s square minus 3b plus b square এটাকে আমরা s square minus b square হিসেবে লিখতে পারি s square তার whole square মানে e to the power 4 a minus minus b to the power 4 কে লিখতে পারি b square তার whole square আর নিচে সরাসরি s square minus 3b plus b square সূত্র হচ্ছে a minus b whole square এখন আমরা s square minus b square সূত্র লিখব a plus b a minus b আর নিচে হচ্ছে a minus b whole square কে a minus b whole square তে যা আছে এটাই রাখছি এখন উপরে এটাকে আমরা লিখতে পারি a square এইটা এটা যা আছে তাই রাখো আর এটা a square minus b square কে লিখতে পারি a plus b into a minus b আর নিচে a minus b whole square এটাকে আমরা দুইবার আছে সেই হিসেবে a minus b এখন ছোট করো a minus b one বার যায় তাহলে উপরে থাকে a square plus b square into a plus b আর নিচে থাকে হচ্ছে a minus b এটা তারপরে আমরা খ নাম্বার করব খতে আছে হচ্ছে দেখাও যে রাশি তিনটির গুণফল এত আর খ নাম্বার একটু ভুল আছে খ নাম্বারে দেখো যে গুণফল যেটা চাইছে সেটা লিখছে স্কয়ার মাইনাস এবি প্লাস বি এখানে বি না হয়ে বি স্কয়ার হবে তার হোল স্কয়ার আচ্ছা এটা আমরা যখন গুণ করব গুণ করলে আমার প্রমাণ যেটা চলে আসবে সেটাই আসবে তাহলে খ হতে হচ্ছে ক হতে প্রাপ্ত a to the power 4 minus b to the power 4 by a square minus 2ab plus b square এটা আমরা পাইছি হচ্ছে a square plus b square into minus এটা বাদ হয় না a plus b আর নিচে পাইছি কত a minus b এটা খ হতে প্রাপ্ত এখন রাশি তিনটি গুণফল রাশি তিনটা যোগ গুণ করো এখন তাহলে প্রথম রাশি এটা a to the power 4 minus b to the power 4 by a square minus 2ab plus b square into দ্বিতীয় রাশি আছে a minus b into a to the power a cube plus b cube into তৃতীয় রাশি আছে a plus b a plus b into a cube plus b cube বোর্ডে হয়তো কোনো এক জায়গায় লেখাটা একটু অস্পষ্ট আসতে পারে তোমরা সবাই আমার যেটা বলি সেটাকে ফলো করলে হবে ঠিক আছে এখন তাহলে আমাদের তিনটা রাশি গুণফল হচ্ছে এত প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তাহলে আমরা প্রথম রাশি এটার মানটা আমরা ক হতে পেয়েছি তাহলে এত সমান কত লিখতে পারি a square plus b square into a plus b by হচ্ছে a minus b into এর উপরে আছে হচ্ছে a minus b নিচে a cube plus b cube এটা আছে a cube plus b cube অর্থাৎ a cube plus b cube এর সূত্র জানলে শেষ তাহলে a cube plus b cube এর সূত্র হচ্ছে a plus b into a square minus a b plus b square ঠিক আছে তাহলে এখন a cube plus b cube এর সরাসরি আমরা সূত্র লিখে দিই তাহলে a plus b into a square minus a b plus b square এটাকে আমরা একটু মাঝখানে লিখি a plus b
plus the minus minus তার পরে আছে into তৃতীয় রাশি এর উপরে যা আছে আমরা এটা রাখতে পারি আর এটাকে সরাসরি সূত্র লিখব তাহলে a plus b into a square minus ab plus b square ঠিক আছে তাহলে প্রথম রাশি এটা আমরা ক হতে পাইছি এত আর দ্বিতীয় রাশি উপরে যা আছে ঠিক আছে আর নিচেরটুকু আমরা কি করছি সূত্র লিখছি আর তৃতীয় রাশি নিচে সূত্র লেখা আছে এখানে এটা সূত্র করে যা আসে তাহলে a minus b a minus b তারপরে a plus b a plus b আর হচ্ছে a plus b a plus b কি থাকে এখন উপরে থাকে a square plus b square উপরে হচ্ছে a square plus b square আর নিচে হচ্ছে a square minus ab plus b square a square minus ab plus b square অর্থাৎ a square minus ab plus b square টা হোল স্কয়ার এখন এই লাইনে কেউ যদি কাটাকাটি না করে কোনো সমস্যা নাই যে এখানে কেউ কাটাকাটি করে দেখাবে না যে a minus b a minus b 1 বার যায় a plus b 1 বার যায় a plus b 1 বার যায় এটা না দেখাইলে সমস্যা না ঠিক আছে তাহলে আমাদের ক নাম্বার শেষ কোন নম্বর অনেক ছোট যদিও বড় মনে হয় আসলে অত বড় না তাহলে কোন নম্বরে তিনটা রাশির গুণফল আমাদের এত এখানে আমাদের এটা হচ্ছে b স্কয়ার বই এখানে b স্কয়ার দেওয়া নাই স্কয়ার মাইনাস ab প্লাস b দেওয়া আছে কিন্তু এখানে হবে b স্কয়ার তার হোল স্কয়ার তাহলে কোন নম্বর শেষ আমি আরেকবার বলি যে ক নাম্বার ক হতে প্রাপ্ত a টু দা পাওয়ার 4 মাইনাস b টু দা পাওয়ার 4 বাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সরাসরি আমরা এটা পাইছি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b বাই a মাইনাস b তাহলে এখন তিনটা রাশি গুণ তাহলে এটা প্রথম রাশি এটার মান আমরা ক হতে যা পাইছি সেটা বসাইছি তারপরে হচ্ছে দ্বিতীয় রাশি উপরে যা আছে ঠিক আছে নিচে আমরা সূত্র লিখছি তৃতীয় রাশি উপরে যা আছে ঠিক আছে আমরা নিচে টু সূত্র লিখছি এখানে এটা সূত্র করছি অর্থাৎ ভাগ ভাগ যে যা যা থাকে তাই a minus b 1 বার যায় a plus b 1 বার a plus b 1 বার তাহলে উপরে থাকে কি a square plus b square আর নিচে থাকে a square minus ab plus b square a square minus ab plus b square অর্থাৎ a minus a square minus ab plus b square টা হোল স্কয়ার ঠিক আছে এখন যাব আমরা গ নাম্বার গতে বলছে যে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে ভাগফলের সাথে স্কয়ার বা এ প্লাস বি যোগ করো তাহলে আমরা প্রথম রাশি ক হতে পাইছি ওইটাই লিখতে পারি যে ক হতে প্রাপ্ত গ ক হতে প্রাপ্ত এ টু দা পাওয়ার 4 প্লাস বি টু দা পাওয়ার 4 সরি প্লাস না মাইনাস নিচে কত স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা আমরা কত পেয়েছিলাম স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b বাই হচ্ছে a মাইনাস b তাহলে এই প্রথম রাশিকে আমরা ভাগ করব এখন তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b বাই হচ্ছে a মাইনাস b এই প্রথম রাশিকে আমাদের ভাগ করতে বলছে দেখো যে স্কয়ার প্লাস স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউ
কিউব দেয় না, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এটা ঠিক থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি ভাগ এখান থেকে আমরা কমন নিতে পারি দুইটা দুইটা থেকে, এ কিউ প্লাস এ স্কোয়ার বি, এখান থেকে স্কোয়ার কমন নিলে হয় এ প্লাস এ কিউব থেকে স্কোয়ার কমন নিলে এ, আর স্কোয়ার বি থেকে স্কোয়ার কমন নিয়ে থাকে বি প্লাস, এ থেকে আমরা বি বি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে থাকে কত এ প্লাস বি। আর নিচে হচ্ছে এটা সূত্র ফেলতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি, তাই তো? এইটা ঠিক থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি বা এ মাইনাস বি ভাগ, তাহলে ওপরে হচ্ছে এ প্লাস বি কমন, বাকি থাকে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার টু এ বি মাইনাস ফোর এ বি, তাহলে আমাদের থাকবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি, ভাগ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন ভাগ চিহ্ন আমরা গুণ চিহ্ন করে দেব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি ইন্টু উপরে হয় এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা দুইবার লিখতে পারি, একদম উপরে আমরা দুইবার লিখে দিব এ মাইনাস বি এ মাইনাস বি, আর নিচে থাকে কত এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ছোট করব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার ওয়ান বার যায়, আর হচ্ছে এ মাইনাস বি ওয়ান বার, এ প্লাস বি ওয়ান বার, তাহলে আমাদের বাকি থাকে কত এ মাইনাস বি এ মাইনাস বি, এটা আমাদের হচ্ছে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করলে আমাদের আসে এত, তাহলে এ মাইনাস বি এত আসে। আমি আরেকবার বলি, তাহলে এটা আমাদের প্রথম রাশি, এটাকে আমরা ক হতে পাইছি, আমরা প্রথম রাশি এতকে লঘিষ্ঠকরণ করে আমরা এত পেয়েছি, তাহলে সেই হিসেবে আমরা প্রথম রাশিকে এটা না লিখে আমরা এটা লিখতে পারি, তাহলে প্রথম রাশি এত ভাগ দেওয়া আছে এত দ্বারা ভাগ করতে হবে, তাহলে প্রথম রাশি যা আছে তাই ঠিক রাখছি। এখন এখানে আছে এটাতে বীজগণিতীয় রাশি, এটা কয় কয় পদ বিশিষ্ট, চার পদ বিশিষ্ট, তাহলে এক দুই তিন চার, তাহলে দুইটা দুইটা পদ থেকে আমরা কমন নিলেই চলে আসবে, আমরা কাটাকাটি করতে পারবো, তাহলে এ কিউ প্লাস এ স্কোয়ার বি এ দুইটা থেকে কমন নিতে পারি এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস এ দুইটা এ বি স্কোয়ার প্লাস বি কিউব থেকে কমন নিতে পারি বি স্কোয়ার, তাহলে হবে এ প্লাস বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সরাসরি সূত্র ভাঙছি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার
माइनस হচ্ছে 4 ab বাম পাশে যা আছে সব ঠিক আছে আমরা শুধু এটাকে এই করছি তাহলে a প্লাস b কমন বাকি থাকে কত a স্কয়ার প্লাস b স্কয়ার আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab মাইনাস 4ab তাহলে বাকি থাকবে আমাদের যোগ বিয়োগ করলে মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে বাম পাশে যা আছে ঠিক আছে ভাগ এটা আমাদের এটা উপরেও ঠিক আছে নিচে কত স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সরাসরি সূত্র a মাইনাস b হোল স্কয়ার তাহলে বাম পাশে যা আছে ঠিক আছে এখন ভাগ আছে ভাগ চিহ্ন সরাসরি আমরা ভাগ চিহ্ন আমরা কি করছি গুণ করছি হ্যাঁ গুণ করছি তাহলে উপরেটা কি নিচে যাবে আর নিচেরটা উপরে তাহলে নিচে আছে a মাইনাস b হোল স্কয়ার সেটা আমরা এটা সরাসরি না লিখে এটা দুইবার লিখছি তাহলে a মাইনাস b ইনটু a মাইনাস b আর উপরে যা আছে সেটা নিচে এখন আমরা ভাগ করে যা হয় সেটা তাহলে ভাগ করলে হয় আমাদের a মাইনাস b তাহলে এটা হচ্ছে আমাদের যে এটা কিন্তু গ নম্বরে সেশনে এখনো এটা অংশ হয়েছে একটা যে প্রথম রাশিকে আমরা এত দ্বারা ভাগ করতে হবে ভাগফলটা কত আমরা সেটা পাইলাম এখন করতে হবে সেই ভাগফলের সাথে আমাদের যোগ করতে বলছে a স্কয়ার বাই a প্লাস b এখন যোগ করব তাহলে এটুক মুছে দেই আচ্ছা তাহলে আমরা ভাগফলটা পাইলাম কত a মাইনাস b তাহলে এটার সাথে প্লাস করতে হবে হচ্ছে a স্কয়ার বাই a প্লাস b এখন যোগ করো নিচে কত আছে 1 না এটা কিন্তু লেখার দরকার নাই এটা বোঝার জন্য করতেছি তাহলে 1 a প্লাস b লসাগু হচ্ছে a প্লাস b তাহলে 1 a প্লাস b এর মধ্যে কত আচ্ছা এটা আগে লেখো কত আছে উপরে a মাইনাস b আছে হ্যাঁ ইনটু কত হবে 1 a প্লাস b এর মধ্যে কত বার যায় a প্লাস b বার প্লাস a প্লাস b a প্লাস b এর মধ্যে 1 বার যায় 1 দ্বারা স্কয়ার কে গুণ করলে কত হয় 1 স্কয়ার তাহলে a প্লাস b a মাইনাস b a প্লাস b আমরা গুণ করলে হয় স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হচ্ছে স্কয়ার আর নিচে হচ্ছে a প্লাস b এখন স্কয়ার 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 কয়টা একটা স্কয়ার একটা তাহলে দুইটা 2 স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার আর নিচে হচ্ছে a প্লাস b এটাই আমি একটু বলি এক মিনিটে তাহলে আমরা ভাগফল পাইছি প্রথম রাশিকে এখানে একটা রাশি দেওয়া আছে এত দ্বারা ভাগ করে আমরা পাইছি হচ্ছে a মাইনাস b এটার সাথে যোগ করতে হবে a স্কয়ার বা a প্লাস b তাহলে দেখো যে 1 আর a প্লাস b এর লসাগু হচ্ছে a প্লাস b তাহলে উপরে আছে a মাইনাস b দেখলাম ইনটু a মাইনাস 1টা a প্লাস b এর মধ্যে যায় হচ্ছে a প্লাস b বার a প্লাস আর পরে আছে c স্কয়ার লিখলাম তাহলে a প্লাস b এর মধ্যে যায় 1 বার তাহলে 1 তাহলে এখন এটা সরাসরি সূত্র লেখো a মাইনাস b a প্লাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু 1 সমান হচ্ছে a স্কয়ার আর নিচে আছে a প্লাস b তাহলে a স্কয়ার এখানে একটা a স্কয়ার একটা তাহলে 2 স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার বাই হচ্ছে a প্লাস ঠিক আছে তাহলে আমাদের 17 নাম্বার শেষ প্রশ্ন করে দাও